সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাস কার্যক্রমের ধারাবাহিকতায় আজকের ইংরেজি ক্লাসে আমি তোমাদের সাথে সিম্পল টু কম্পাউন্ড নিয়ে আলোচনা করব, যেটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। তোমাদের মনে আছে যে আমরা তিনটা নিয়ম করিয়েছিলাম। প্রথম নিয়মটা ছিল যদি টু থাকে সেখানে আমরা কম্পাউন্ড করতে হলে ওয়ান্টস টু অথবা ওয়ান্টেড টু বসাবো টেন্স অনুযায়ী। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ওয়ান্টস টু, আর পাস্ট টেন্সে থাকলে ওয়ান্টেড টু। আর দ্বিতীয় নিয়মটা ছিল যদি টু টু থাকে তাহলে প্রথম টু পরিবর্তে ভেরি বসাবো, দ্বিতীয় টু উঠে যাবে, অ্যানসার বসবে, এরপরে সাবজেক্ট, এরপরে ক্যান অথবা কুড। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান, পাস্ট টেন্সে থাকলে কুড। আর তৃতীয় যে নিয়মটা করিয়েছিলাম ওটা ছিল যদি কারণ থাকে, ওয়িং টু অথবা ডিউ টু, বিকজ অফ, ফর, এগুলো থাকলে আমার দুটা ক্লোজ করতে হবে। দুটা ক্লোজে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব আনতে হবে এবং মাঝখানে আমাদের অ্যান্সার বসাতে হবে। এখন আজকে আমি তোমাদেরকে বাকি যে নিয়মগুলো আছে তার থেকে কয়েকটা নিয়ম তোমাদেরকে দেখাবো। তার মধ্যে দুটো সহজ নিয়ম আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যদি বাই প্লাস জিরান থাকে সেটা কিভাবে কম্পাউন্ড করতে হয়, এবং সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট প্লাস জিরান থাকে সেটাকে কিভাবে কম্পাউন্ড করতে হয়। আসো আমরা ক্লাসে চলে যাই। তো আমাদের রুল নম্বর ফোর আজকে, তো সিম্পল সেন্টেন্সে যদি আমাদের বাই প্লাস জিরান থাকে, বাই প্লাস জিরান থাকে, বাই প্লাস জিরান কি অর্থাৎ বাই প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে একে কম্পাউন্ড করব। তো আমরা আগে একটা উদাহরণ দেখে নিই। মনে করো বাই বাই রিডিং অ্যাটেন্টিভলি, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান সাকসিড, বা ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম। মনে করো এই একটা সিম্পল সেন্টেন্স আছে। এখন দেখো প্রথমেই আছে বাই, এরপরে দেখো রিডের সাথে আইএনজি যোগ আছে এবং এটা আইএনজি যোগ হয়ে জিরানে পরিণত হয়েছে। এখন একে আমরা কিভাবে কম্পাউন্ড করবে, খুবই সোজা। সেটা হচ্ছে আমাদের বাই তুলে দেব, আমাদের বাই তুলে দেব, বাই তুলে দিয়ে ভার্বের সাথে যেটা আইএনজি যোগ আছে জিরান্ড আছে ওটাকে মূল ফর্ম লিখবো, ভার্বের মূল ফর্ম। তাহলে মূল ফর্ম লিখতে হলে আমার আইএনজিটা বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে তোমার কি হবে, এবং তোমার কি করবো আমি এটা আইএনজি বাদ দেবো। তাহলে আমার প্রথমে দেখো এটাকে যখন আমি কম্পাউন্ড করবো, কম্পাউন্ড ঠিক আছে, তখন আমরা কি করবো, আর সাবজেক্টটা আমার প্রথম যে সাবজেক্ট দ্বিতীয় যে ক্লোজের সাবজেক্টটা আছে ওইটাকে আমি প্রথমে নিয়ে আসবো। তাহলে ইউ রিড অ্যাটেন্টিভলি, অথবা ইউ না আনলেও চলে, তোমার ভার্বের সাথে যা ইঞ্জি যোগ আছে ওটা বাদ দিলেও হয়। তাহলে আমরা লিখতে পারি রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি, মাঝখানে আমি অ্যাড বসাবো, অ্যাড, এরপরে পরবর্তী হচ্ছে যা আছে ওটাই তুলে দেবো। তাহলে ওটা কি আছে, ইউ ক্যান পাস ইন দা, ইউ ক্যান পাস ইন দা এক্সাম। অর্থাৎ এখানে যেহেতু তোমার রিটার্নকে এখানে কি করতে বলেছে, পরামর্শ দিয়েছে, তাহলে বোঝা যায় এখানে দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট যে প্রথম ক্লোজের সাবজেক্ট তাই, ঠিক আছে। এই কারণে এখানে আর এখানে তোমার সাবজেক্ট দেওয়ার দরকার নেই। তাহলে রিটার্নকে অর্থাৎ কি করো, পড়ো মনোযোগের সহ, মনোযোগ সহকারে, এবং ইউ ক্যান পাস ইন দা এক্সাম। তুমি এভাবে পড়লে তুমি কি করতে পারবে, পরীক্ষায় পাস করতে পারবে। তাহলে খুবই সহজ নিয়ম, বাইটা তুলে দেবো, ভার্বের সাথে যে আইএনজি যোগ আছে আইএনজিটা বাদ দেবো, এরপর মাঝখানে একটা অ্যান যোগ করে দেবো। আর একটা উদাহরণ দেখি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ, ইউ ক্যান সাকসিড ইন লাইফ, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ ক্যান সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফলতা লাভ করতে পারো, ঠিক আছে। তাহলে তোমার আমাদের নিয়মটা হচ্ছে কি, বাই উঠে যাবে যখন আমরা কম্পাউন্ড করবো,
তখন আমাদের বাইটা উঠে যাবে এবং ভার্বের সাথে আইএনজি যে আছে আইএনজিটা বাদ যাবে। তাহলে এখানে কি হবে? ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। এবং এই কমাটা উঠে গিয়ে কমার পরিবর্তে বসবে অ্যান্ড, যেহেতু এটা কম্পাউন্ড, কম্পাউন্ড করতে গেলে আমার অ্যান্ড বাট অথবা অর বসাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ড বসে এবং পরবর্তী অংশের কোনো পরিবর্তন হবে না। ইউ ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে যে নিয়মটা আমরা পেলাম খুবই সহজ নিয়ম, বাই প্লাস জিরো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে আমরা আইএনজিটা শুধু তুলে দেব এবং বাইটা উঠে যাবে, শুধুমাত্র মূল ভাবটা বসবে। এরপরে তোমার যে একটা পরসে এটা বসবে, কমা হয়ে যাবে, মাঝখানে অ্যাড বসবে, তো পরবর্তী গুলোতে কোনো পরিবর্তন হবে না। আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আমরা রোল ফাইভে যাব, পরবর্তী রোল এটা সোজা যাব। আগে এটা ছিল বাই প্লাস জিরান, আর এটা হবে উইদাউট প্লাস জিরান। রোল ফাইভ আগেটা ছিল বাই প্লাস জিরান, অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে, আর এটা উইদাউট, কোনো কিছু ছাড়া, বিপরীত আর কি। ঠিক আছে, তাহলে উইদাউট প্লাস জিরান যদি থাকে, সিম্পল সেন্টেন্স, উইদাউট প্লাস জিরান যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পোজ করতে পারি? আমরা আগে একটু উদাহরণ দেখি। উইদাউট আগেটা ছিল বাই, আর এবার হচ্ছে উইদাউট, মানে এটা বিপরীত। তাহলে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, আগেটা ছিল বাই রিডিং অ্যাটেন্টিভলি, মানে পড়াশোনা করার মাধ্যমে তুমি ভালো ভাবে পাস করতে পারবে বা তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আর এখানে পড়াশোনা ভালো, মানে নিয়মিতভাবে পড়াশোনা না করলে, পড়াশোনা ছাড়া, তাহলে এটা কি হবে? পারবে না। তাহলে এখানে আগেরটা ছিল ক্যান, তাহলে এখানে হবে কি? ক্যান নট। তাহলে ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম, পাস ইন দা এক্সাম। তাহলে আগেরটা ছিল পজিটিভ, এটা হয়ে গেল নেগেটিভ। কিসের কারণে? এই উইদাউটের কারণে, কারণ উইদাউট মানে কি? ছাড়া। তাহলে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, ঠিক আছে, যে নিয়মিত পড়াশোনা করা ছাড়া ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম, তুমি পরীক্ষা পাস করতে পারবে না। তাহলে আমার যখন উইদাউট আছে, তাহলে আমার পরিবর্তনটা শুধুমাত্র আমার ওই যে যে মাঝখানে যে আমি কানেক্টরটা বসাবো, অর্থাৎ আমার কম্পাউন্ডের জন্য যে আমি অ্যান্ড বাট অথবা অর বসাই, সেই সেই যে আমার লিঙ্কিং ওয়ার্ডটা বসাবো, ওইটাই পরিবর্তন হবে আর কি। তাহলে এখানে আমার আগেরটা বসাইছি অ্যান্ড মাঝখানে, আর এখানে বসাবো শুধু অর, আর বাকি কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, তাহলে উইদাউট উঠে যাবে, আগেটা বাই উঠে গেছিল, যখন আমরা কম্পাউন্ড করবো তখন উইদাউট উঠে যাবে এবং আইএনজি উঠে যাবে, শুধুমাত্র মূল পার্ট বলবে। তাহলে রেট, এরপরে অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি আগেটা বসাইছিলাম অ্যান্ড, কারণ ওইটার মাধ্যমে পজিটিভ বুঝাইছিল, আর এটা এইটা ছাড়া, তাহলে নেগেটিভ বুঝাইছে, এর জন্য অর বসাবো, লিঙ্কিং যে ওয়ার্ডটা বসাবো ওটা বসাবো অর। এরপরে বাকি অংশে আর কোনো পরিবর্তন নেই, ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম। তাহলে কি হলো? রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়াশোনা করো, অর অথবা, ঠিক আছে, ইউ ক্যান নট পাস ইন দা এক্সাম, যদি এটা না করো তাহলে তুমি কি করতে পারবে না? পরীক্ষা পাস করতে পারবে না। এখন আমি আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো এটা বুঝতে পারো কিনা। একই একইবারে নিয়মে তুমি যাও, আগেটা যে দিছিলাম ওইটারই, আগেটা দিছিলাম বাই, এবার উইদাউট, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। আগেরটা দিছিলাম বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনে সফলতা লাভ করতে পারবে, আর এটা কঠোর পরিশ্রম ছাড়া, যেহেতু তোমার ছাড়া, তাহলে কি? নেগেটিভ, এর জন্য আমার এখানে নট আসছে, তুমি জীবনে সফলতা লাভ করতে পারবে না। আর আমার যখন কম্পাউন্ড করবো তখন একটু অল্প একটু পরিবর্তন, সেটা হচ্ছে আগেরটা এখানে অ্যান ছিল, এখন এখানে বসবে অর, লিঙ্কিং ওয়ার্ডটা বসবে অর। তাহলে আমার উইদাউট বাদ যাবে এবং ভার্বের সাথে আইএনজি বাদ যাবে, মূল ভার্বটা আসবে। তাহলে ওয়ার্কিং এর মূল ভার্ব হচ্ছে ওয়ার্ক, তাহলে আমি এখানে বসাবো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, এবং কমা উঠে গিয়ে মাঝখানে বা শুধু লিঙ্কিং ওয়ার্ড বসবে কি? অর। এরপরে আর বাকি অংশের কোনো পরিবর্তন নেই, তাহলে ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। আশা করি বুঝতে পেরেছো।
যে আমাদের যদি বাই প্লাস জিগার থাকে, বাই প্লাস জিগার, তাহলে এটা পুরো পজিটিভ কথাকে প্রকাশ করে এবং সেক্ষেত্রে আমাদের সব নিয়মই এক, অর্থাৎ ভাব উদ্ভব বসবে, বাই উঠে যাবে, এরপর আইএনজি উঠে যাবে এবং পরবর্তী অংশে কোনো পরিবর্তন হবে না, শুধু মাঝখানে আইন বসে। আর উইদাউট প্লাস জিগার দ্বারা কোনো নেগেটিভ এক্সপ্রেশনকে প্রকাশ করে, নেগেটিভ হলে আমাদের এখানে যে লিঙ্কিং ওয়ার্ডটা আছে এটা পরিবর্তন হবে, এন্ড এর পরিবর্তে শুধু অর বসবে, আর এছাড়া আর কোনো পরিবর্তন নাই, শুধু এই যে আগে যেরকম বাইর উঠে দিয়েছে এখানে উদাহরণ উঠাই দেবো এবং এখানে আইনজি বাদ দিয়েছে ওখানে আইনজি বাদ দেবো, তাহলে খুবই সোজা, মূল ভাবটা বসবে, এরপরে অ্যাডভার্বটা বসবে, বাই থাকলে অ্যান্ড বসবে আর উইদাউট থাকলে অর বসবে এবং বাকি ক্লোজের কোনো পরিবর্তন হবে না। এইভাবে আমরা কি করতে পারি, সিম্পল থেকে বাই এবং উইদাউট যুক্ত সিম্পল সেন্টেন্স থাকলে এভাবে আমরা কনভার্ট করতে পারি। তো আজকে এ দুটাই তোমরা ভালোভাবে শেখো, ধন্যবাদ।